আচ্ছা, ইউসুফের জন্য ব্লাড শো করলে যায় তো গত সাজানে কেমন দিলাম? আচ্ছা, ব্লাড দিলে আবার এই সপ্তাহে ব্লাড শো কালকে ব্লাড দেওয়া। আমি কুমিল্লা থেকে আসছি, কুমিল্লা ক্যান্টন। আমার নাম আব্দুল মতিন। আমার নাম আব্দুল মতিন। আমার রুগী নাম আসমা আসমা আসমা। কুমিল্লা থেকে আসছি। আপনার রুগীর অবস্থা কেমন? আপনি এখন কেমন আছেন? আমি ওষুধগুলো দিন প্রতিদিন খাওয়াইতেছি, তবে একটু ভালো মনে হচ্ছে এতটুকু যে হাত রাজা শক্ত ছিল, একটু মনে হয় টিউমারটা নরম হয়ে আসতে আসছে, এরকম বুঝতে আছে। এ তো অবশ্যই দেশে ওই যে মনে করেন ইন্ডিয়া বাংলাদেশ আমেরিকা ওই যে ইউনিভার্সিটি কোভিড আছে এই কৌশল আর ঠান্ডা এলাকাতে হোমিও ডাক্তার হোমিওর চিকিৎসা ভালো, একবার খুব ভালো হয়ে গেছে। গত কুরবানি যে জুনে পরীক্ষা করেছি, ব্রোঞ্জ কেন করেছি, যে ডাক্তারে আপনার ইয়া সার্জারি করাতে গেছিলো ফুল ভালো, একবার কিছু ছিল ওষুধগুলো কমাই গেছিলাম। আগে এই জায়গাতে রিপিট করছি যে সাবিনা ম্যাডাম চিকিৎসা করছে, আশ্চর্য তারা যেন দুই বছর চলবে সরানো কিছু হয়নি, এক জায়গাতে আছে এই পর্যন্ত চিকিৎসা। মানে অন্য চিন্তা করি আপনার কাছে আসে কোন সময় একটা আমরা দেশের কথা জান নাই গতিতে যে অনুমতি অনুমতিতে আসে গতি দেখেন, যেমন আমি বিকল্প চিন্তা করছি কেন তাদের থিওরিমাত্র কেমোথেরাপি, তারপরে সার্জারি কেয়ার, তারপরে রেডিওথেরাপি কেমোথেরাপি, মিনিমাম 20 লাখ দরকার, তারপরে বাদ দেন 20 লাখ। কিন্তু রোগীর গড়িতে এক বছরের চিকিৎসা কীভাবে করবে তত সহ্য হবে না, এই যে তারা এই রোগগুলো বোঝা গেছে দিতে পারে। কালকে কানাডা তিন ইয়ে দেওয়া বাস ইংরেজি রক্ত বাণী কানা তিয়া রক্ত নিজের সঙ্গে তার বড়িকে কীভাবে ইয়ে সহ্য করবো? ডাক্তারে বললাম দাদা আমরা চিকিৎসা দেন, আমরা রুগীর বাসায় নাকি চিকিৎসা নেই, একটা কঠিন ব্যাপার বুঝতে পারবো না, বিশেষ করে শারীরিক মানসিক যেন একটা চাপ বুঝতে পারবো না। কালকে যখন রক্ত নেই কোন আমি মানে একটা টুক করে জানে পড়ছি মানে খুব সিরিয়াসলি একটা রক্ত বসে আছে, টুক করে আমার মাথা লাগে কি রক্ত গত রক্ত দিয়ে এক একটা জ্বর।